ওয়ালাইকুম আসসালাম বারাকাতুহু তাশাহুদের শেষ বৈঠক এক কথাই সালামের পূর্বে সালামের পূর্বে অর্থাৎ আত্মাহিয়াতো দরুদে ইব্রাহিম দোয়ায়ে মাসুরা তারপরে যত ইচ্ছা আপনার মুখস্ত দোয়া আরবিতে সেখানে পড়তে পারেন সেখানে রব্বের হামহুমা বলেন রব্বানা আতিনা বলেন রব্বানা না বলেন লা ইলাহা ইল্লা আন্তা বলেন লা হাওলা ওয়ালা কোয়াতা ইল্লা বিল্লাহ বলেন রাজি বিল্লাহি রব্বা বলেন যত রকমের আরবি দোয়া আপনার মুখস্থ আছে সব দোয়া আপনি পড়তে পারেন তারপরে ডানে বামে সালাম ফিরতে পারেন কোনো রকম এখানে আপত্তি নেই অর্থাৎ ওই চারখানা দোয়ার পর এই দোয়াগুলি স্টার পড়ার কথা রসুসাল সাল্লাম উল্লেখ করেছেন তাই আমরা পড়তে পারি তবে যদি ইমাম হিসাবে সলাদ পরান তাহলে এত দীর্ঘ সময় নিয়ে সেই দোয়াগুলি পরা যাবে না কারণ মুসল্লিদের মধ্যে একটি বিরক্তিভাব আসবে অনেকের ব্যস্ততা থাকবে অনেকে বিভিন্ন কাজের জন্য ইমার্জেন্সি থাকবে সেই ক্ষেত্রে পড়া যাবে না একা একই ক্ষেত্রে এগুলি পড়া যাবে আর ইমাম যদি সুযোগ দেয় সেক্ষেত্রে দু চারটে পড়তে পারেন আর একা একই নফল শূন্যতে আপনার যত ইচ্ছা আপনি পড়তে পারেন কোনো বাধা নেই আশা করি